আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি একটি সহজ রেসিপি দেখার জন্য এটা ডিমের আমলেট দিয়ে আমরা সবজি দিয়ে রান্না খুবই সহজ আসলে মাছ মাংস সব সময় খেতে ভালো লাগে না মাঝে মাঝে একটু ভিন্ন ধরনের খাবার খেলে মুখে রুচি আসে রান্নাটা খুব ঝটপট করা যায় এবং সহজও প্রথমে আমি তিনটি পেঁয়াজ ছোটো সাইজের পেঁয়াজ এবং পাঁচটি কাঁচামরিচ কুচি করে নিয়েছি এতে হলুদ লবণ পরিমাণ মতো মাখিয়ে নিয়েছি আমি চারটি ডিম মামলেট করে নিব ডিমের মামলেট আসলে যে এমনিতেও গরম ভাত দিয়ে ডালের সাথে খেতে খুবই ভালো লাগে ডিমের অনেক ধরনের রেসিপি করা যায় পেঁয়াজ কাঁচামরিচ লবণ ইচ্ছে করলে আপনারা ধনে পাতাও ইউজ করতে পারেন এখানে কুচি কুচি করে ভালো করে ডিম ফেটিয়ে নিতে হবে ডিম যতটা ফেটানো যায় ততই কিন্তু ডিম মজা লাগে এখানে আমি ছয় টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম ডিমগুলো ভালো করে ফেটিয়ে নেব যত ডিম ফেটানো হয় ততই কিন্তু ডিম সফট হয় খেতে ভালো লাগে এই জন্যই বিভিন্ন বেকারি আইটেমে কিন্তু ডিম ভালো করে ফেটানো হয় বিটার দিয়ে আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল রান্না রান্নায়ন বিনোদন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করে জানাবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি নতুন ভিডিও দিলে আপনারা দেখতে পাবেন এ পর্যায়ে তেলটা গরম হওয়ার পরে খুব বেশি গরম হতে দেওয়া যাবে না গরম হওয়ার পরে ডিমটা আমি মিশিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর মিডিয়াম আছে ডিমটা সুন্দর করে দু পিট ভাজা পর্যন্ত অপেক্ষা করব ডিম অবশ্যই লো হিটে করতে হবে হাই হিট দিলে কিন্তু ডিমের এক অংশ পুড়ে যাবে আবার ভিতরটা সুন্দরভাবে হবে না আপনারা অবশ্যই রান্নাগুলো ভালো লাগলে আমার পেজের এবং ইউটিউব চ্যানেলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। সেই সাথে একটি লাইক দিলে আসলে আমার কাজ করতে ভালো লাগবে অবশ্যই লাইক দিবেন এখন ডিমটি আমি ধীরে ধীরে ভেজে নিচ্ছি মিডিয়াম আছে তাহলে ভিতরটা খুব সুন্দর করে কুক হবে ডিম আসলে একটি পুষ্টিকর ডিম এবং দুধ আদর্শ পুষ্টিমান সম্পন্ন প্রোটিন যার মধ্যে বাচ্চাদের সহ বড়দের সব সকলেরই শারীরিক গঠনের জন্য ডিম দুধের চাহিদা রয়েছে অবশ্যই এটা সাপ্তাহিক একটি চাহিদা রয়েছে যেটা পূরণ না করলে শরীরের গঠনের সমস্যা হয়ে থাকে এছাড়া বয়স্কদেরও হাড়ের গঠনের জন্য ডিম দুধ মাঝে মধ্যে খাওয়া দরকার আর ডিম যে কোনো ব্যাসেলার লাইফ এবং হোস্টেল জীবনের একটি অপরিহার্য অংশ সেজন্য ডিমের বিভিন্ন ধরনের রেসিপি আসলে ট্রাই করা যায় সবগুলোই খেতে কিন্তু ভালো লাগে আর বেকারি শিল্পে তো ডিমের অবদানের শেষ নয় এক পিঠ দেখুন কি সুন্দর বাদামি ডিফ বাদামি রং হওয়ার পরে আমি উল্টে দিয়েছি ইচ্ছে করলে আপনারা চামচ দিয়ে এক চামচ এক চামচ করে গোল ডালের চামচ দিয়ে একটা একটা করে আলাদা করে ভাজতে পারেন সেক্ষেত্রে সময় হয়তো একটু বেশি লাগবে দেখতে ভালো লাগবে গোল গোল হবে আমি একসাথে চারোটা ডিম ভেজে নিয়েছি এখন এগুলো আমি ছোট ছোট করে স্লাইস করে নিব যেন ভিতরে সুন্দর করে মশলা ফ্লেভার অ্যাড হয়ে যায় রান্নার পরে ডিমগুলো আমি আবার কোনোটা একটু কম হলে উল্টে নিয়ে আমি তুলে নিচ্ছি সবগুলো ডিম ডিম ভাজা প্রায় শেষ এখন আমি একটি প্যানের মধ্যে তেল বসিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি তিনটি শুকনো মরিচ দিচ্ছি এবং পাঁচ ফোড়ন দিয়েছি একটু ফোড়ন দিয়েছি তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে যেহেতু আমি ধনে পাতা ইউজ করছি না কয়েকটি কালো গোলমরিচ আস্ত কালো গোলমরিচ দিয়ে দিলাম তেলের মধ্যে যেন সুন্দর একটা ফ্লেভার আসে আপনারা আমার ফেসবুক পেজ সায়রাস ফ্যামিলি ক্রিয়েটিভিটি ফলো করবেন এবং সেই সাথে বেল বাটনটি ক্লিক করে রাখবেন তাহলে নোটিফিকেশান পাবেন এখানে আমি রান্নাসহ ফেমে আমার বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস দিই আশা করছি আপনাদের ভালো লাগবে এখন আমি এখানে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ ভাজি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজ ব্যারেস্তার মতো হবে না মোটামুটি নরম হয়ে আসলে আমি একে একে অন্য উপকরণগুলো মিশিয়ে নেব আপনারা আমার ফেসবুক পেজে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না সে সাথে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। পেঁয়াজটা দেখুন নরম হয়ে এসেছে খুব বেশি বাদামি করার দরকার নেই এখন আমি বাটা মশলা অ্যাড করছি প্রথমে দিয়ে দিচ্ছি রসুন বাটা এক টেবিল চামচ তারপর আমি দিয়ে দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ এগুলো একটু তেলে আমি ভালো করে কষিয়ে নেব খুব বেশি মশলা এই রেসিপিতে প্রয়োজন হয় না এমনিতে খেতে খুবই ভালো লাগে আদা রসুনটা একটু কষানোর পরে আমি সবজিটা অ্যাড করব আমি এখানে ফুলকপি আর আলু নিয়েছি ইচ্ছে করলে আপনারা অন্যান্য সবজি যেটা হাতের কাছে অ্যাভেলেবেল সে যে কোনো সবজি দিতে পারেন আমি এটাতে মূলত ফুলকপি আলু এবং টমেটো দিয়ে রান্না করেছি আলু ও টমেটোগুলো ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে রেখেছিলাম পিসটাও আসলে যার যার পছন্দ অনুসারে এখন আমি লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ যেহেতু ডিমের মধ্যে লবণ রয়েছে ধনিয়া ও জিরা এক চা চামচ করে হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ বেশি মশলা দেওয়া লাগবে না এখানে মরিচের গুঁড়ো আমি দিচ্ছি এক টেবিল চামচ মরিচটা আসলে যার যার পছন্দ অনুসারে ইচ্ছা করলে মরিচ বাড়িয়ে কমিয়েও দিতে পারেন বা যে ধরনের ঝাল পছন্দ করেন আবার শেষের দিকে কাঁচামরিচ চিড়ে দিলেও ঝালটা বেড়ে যাবে ডিমের সাথে তো কাঁচামরিচ রয়েছেই ভালো করে একটু পরপর নেড়ে নেড়ে কষিয়ে নিব আমি দুটি টমেটো চার পিস করে কেটে দিয়েছি অনেকক্ষণ কষানোর পরে আমি এখানে যদিও টেনে দেখাচ্ছি আমি ঝোলটা অ্যাড করেছি এখন এই ঝোলের মধ্যে এখানে প্রায় দুই কাপ পরিমাণ পানি দিয়েছি ঝোলের মধ্যে প্রায় দশ থেকে পনেরো মিনিট সিদ্ধ হওয়ার পরে ফুলকপি আলুগুলো পুরোপুরি সিদ্ধ হওয়ার পরে ডিমের পিসগুলো আমি অ্যাড করব বারবার একটু নেড়ে চেড়ে দিব এটা কিন্তু একটি ডিমের পাতলা ঝুলি হবে খুব বেশি ঘন হবে না দেখতে পাচ্ছেন এখন আমি ডিমগুলো অ্যাড করছি ভাজা ডিমের টুকরোগুলো আপনারা যদি গোল চামচ দিয়ে কেটে কেটে আলাদা আলাদা করে করেন সেক্ষেত্রেও কিন্তু দেখতে ভালো লাগবে খেতে তো আসলে টেস্ট একই রকমেরই থাকবে ডিমগুলো দেওয়ার পরে আমরা আরও পাঁচ ছয় মিনিট রান্না করে নিব যেন ডিমের ফ্লেভারটা রান্নাতে মিশে যায় আলু ফুলকপির সাথে সেই সাথে মশলাটাও সব জায়গায় সমানভাবে মিশে যায় ফ্লেভারটা এ পর্যায়ে ডিমগুলো দিয়ে দিয়েছি এবং এগুলো হতে হতে উপরে কয়েকটি কাঁচামরিচ ছড়িয়ে দিবো আমার রান্নাটা প্রায় তৈরি হয়ে গেছে এরপরই আপনারা এটা গরম ভাতের সাথে খেতে পারেন কিংবা রুটি পরোটা এগুলোর সাথেও খাওয়া যাবে ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি টেনে দেখার জন্য